আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মাইনক্রাফট। হ্যাঁ, যেটা আমরা আগেও খেলছি, এখন যে পার্ট ওয়ান ছিল সেটাতে আপনি হচ্ছে অনেক হচ্ছে গড়বা করে ফেলছিলাম। যাওয়ার কি আপনাকে বলি না যে আজকে গেমটা কেমন আরও কিছু। তো আজকে আমরা শিখবো মাইনক্রাফট, শিখবো না মানে মাইনক্রাফটের পার্ট ওয়ান আবার দিব। তো ওয়ার্ল্ডের নাম রাখবো, তো ওয়ার্ল্ডের নাম রাখবো, তো ওয়ার্ল্ডের নাম রাখবো সাহেল সিটি। হ্যাঁ, সাহেল সিটি রাখবো না, সাহেল সাহেল সুয়াল্ট, ডব্লিউ ও আর এল দি ওয়াল্ট, সাহেল ওয়াল্ট এন্ড ডান। Survival normal and একটা সিট, সিট মানে আগে বলে কি দিচ্ছে যে একটা সার্ভাইভ করতে হয়, আগে মানে ঠিক বলে দিছিলাম। আচ্ছা, এনএস সিট হবে এস এ এইচ ই এল সাহেল। এখন সিট মানে কি আমি বলে দিই, সিট মানে হচ্ছে ওয়ার্ল্ডের কোড, মানে আপনি যদি একটা কোড লিখুন আর হচ্ছে ওই কোডে যান তাহলে একটা ওয়ার্ল্ড আপনাকে দিবে, আর ওই কোড যদি আপনি সবসময় যান তাহলে হচ্ছে সবসময় ওই ওয়ার্ল্ডই থাকবে। কিন্তু যদি ভাবুন ওই ওয়ার্ল্ডে দুইটা বানায় দিলেন, দুইটা একই জায়গা থেকে শুরু হবে, কিন্তু হ্যাঁ সবকিছু একই জায়গা থেকে শুরু হবে, আপনি যেটা যেটা করছেন সেখান থেকে শুরু হবে না, সব দুইটাই একই জায়গা থেকে শুরু হবে এরকম টাইপ। ওকে, এনএস আমি হচ্ছে মানে আপনি এরকমও করতে পারেন যে আপনি হচ্ছে হচ্ছে কোনো সিট নাই কিন্তু নাম দিলেন তারপরে সিটটা এসে গেল, এরকমও দিতে পারেন, বুঝলেন। সাহেল সিটটা করছিলাম, কারণ এটা স্পন পয়েন্টেই আপনি ভিলেজ পেয়ে যান, তাই আমি সাহেল সিট দিয়ে দিলাম। ভিলেজ মানে হচ্ছে গ্রাম, সব কিছু বসতে তৈরি। এই গেমে কিন্তু অনেকগুলো আপডেট আছে, যে ও বলছিলাম এটা আগে কি বলছেন মনে নাই। আচ্ছা, নেস লেটেস্ট আপডেট, ওকে এইটুই তো স্পন হয়েছি, ওই পাশে একটা ভিলেজ আছে, কারণ আমি সিটে আগেও খেলছি। তো ভাইয়াকে মারা কোনো ফায়দা হয় নাই। ওকে, তো সিটের দিকে যা, মানে ভিলেজের দিকে যায়, এই যে ভিলেজ, তো চলুন যা যা ভিলেজে। ওই যে ভিলেজ, ওকে এই ঘরটা কখনো কখনো স্পন হয় না, এই যে এই ঘরটা। তো এই ঘরটা কখনো কখনো স্পন হয় না, কখনো কখনো হয়। এই গ্রামে অনেক রকমের গ্রাম আছে, এটা এক রকমের গ্রাম যেটা আগের ভিডিওতে দেখাই নাই আমি। অ্যান্ড দরজা বন্ধ করা হোক, যা ওই ভিডিও দেখেন নাই তাদেরকে বলে দিই, এটা বক্স টেরিটরি গিয়ে যেটা আপনাকে সার্ভাইভ করতে হয়, আর এটাতে আপনাকে আপনাকে জম্বি থেকেও সার্ভাইভ করতে হয়। এটা ওপেন ওয়ার্ল্ড গেম, এটা কোনো স্টোরি লাইন নাই, এক পার্সেন্টও স্টোরি লাইন নাই, তাই আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। এটা ওয়ার্ল্ড কিন্তু র্যান্ডম হয়, হ্যাঁ এত র্যান্ডম হয় যে কি বলি, মানে ভাবুন যে একজনের জায়গায় হচ্ছে পাহাড় আছে, হ্যাঁ আর কিন্তু অন্য ওয়ার্ল্ডে হচ্ছে পাহাড় না ওই জায়গায় সমুদ্র, এত র্যান্ডম হয়। তো এস আমি একটা হচ্ছে আমার একটা পিস পেয়েছি, হ্যাঁ এই গেমে আমারও আছে,
যেগুলো পুরান সময়, যেগুলো রাজার সময়, যেগুলো শ্রেণী হইতো হচ্ছে ই করতো, সে আমার পিস এটা কিন্তু হচ্ছে ওই যে ওই বুকের পিস, আরও পিস আমি কমপ্লিট করব। এটা হচ্ছে লোহারটা, আরও অনেক রকমের আছে। হ্যাঁ গাইস, আরও অনেক রকমের আছে। ধুর, আমি এগুলো ভাঙতে চাই, ওইগুলো লাগাতে চাই। হ্যাঁ আমি ভাই ওই ভাগি, সহজে ওখানে পৌঁছতে পারবে না। কেমন লাগলো, চলো কি লাগাচ্ছে কিভাবে? আচ্ছা এনিমেশন আমার কাজ তো হয়ে গেছে। ওকে, এখানে হচ্ছে হচ্ছে অনেক ওই যে আরেকটা আর্মার পিস পাওয়া বললাম না, কিন্তু এটা হচ্ছে লেদারের, লেদার কিন্তু হচ্ছে মানে এই যে কাপড় টাপড় আমরা পড়ি সেরকম টাইপের। আর এটা যা থেকে একটু বেটার ও আয়রন গুলাম। আচ্ছা এখন আমি বল, উঠে কিন্তু হচ্ছে গাছ আসলে, ওই গাছ উঠাইছিলাম আসলে, আর ওই যে ওটা আসলে আয়রন গোলাম। এটা এখন ধান উঠাচ্ছি, ওটা আসলে আয়রন গোলাম। এখন আয়রন গোলাম কি আমি আপনাকে বলি, এখন আয়রন গোলাম হলো একটা জীবনআলা জিনিস। ওকে আয়রন গোলাম, এখন ভিলেজাররা তাকে কখনো 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 না সবসময় স্পন করে ওর সেফটির জন্য, যে ওকে স্পন করবে ওর সেফটি করবে ও। হ্যাঁ, আর অন্য কেউ যদি তাকে মারে তাহলে সেও তাকে মারবে। যেমন কি ভিলেজাররা স্পন করছে, তাই সে তাকে যদি আমি মারি তাহলে সে আমাকে মারবে। আর হচ্ছে আমি যদি স্পন করতাম তাই ভিলেজার তো মানতো না, কিন্তু আমি মারলেও কিছু বলতো না। নো 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 নো, মেরো না মেরো না মেরো না মেরো না, আমাকে খালি হাতে মারতেছি কেন? ওর এমনি তো লাইফ 100 হয়, ভুলু করে ফেললাম রে, মোটে কত টাইম নিবে। তো ফাইনালি মরেই গেল আয়রন গোলাম। এই তো এটা ভেঙে ভেঙে দেই, আয়ের গুলো ফালানি মরে যাবে, ফুরে মরে যাবে, মরে যাবে, মরে যাবে। এই মানে মরে তো গেছেই, কি বলতেছি আমি। ওকে হ্যালো শিপ, ও আমার জন্য একটা বিছানা তো দরকারই না, রিসেন্ট পর এখানে সেট করে ফেলি। কি আমার কাছে ও মনে পড়ছে, মনে পড়ছে আগে থেকে যে আইন ছিল সরাইন থেকে, আমি আগে বা আমি এত কিছু করে ফেললাম, বাস একটা ক্রাফটিং টেবিল নামে জিনিস বানাই নেই। কেমন যে আচ্ছা আমি একটু নাই ভাবতেছি, যতক্ষণ পর্যন্ত আমি আমার ঘর বানাবো না ততক্ষণ পর্যন্ত এই ভিলেজ সেই আমার ঘর থাকবে। ও আপনি এখানে যা ইচ্ছে তা করতে পারবেন, চাইলে এখানে স্বভাব করতে পারবেন, নিজের বন্ধুদের সাথে খেলতে পাবেন। ও আমার টপ ফার স্বভাব গেমসের মধ্যে তো এটা 1 নম্বর ছিল, অনেক মজাদার গেম। আমি ভাবতেছি এই ঘর কি আমার ঘর বানাবো,
ক্রাফটিং টেবিল, এই যে ক্রাফটিং টেবিল ভাঙো, এইটো ক্রাফটিং টেবিল, জাস্ট আমার জিনিসপত্র রাখি একটু, শুধু এটা এই তিনটা গাছও রাখবো, ডান। আর এই তো ক্রাফটিং টেবিলে কাজ করা যাক, ক্রাফটিং টেবিল আপনি সব কিছু মারতে পারবে, গেমের সমস্ত জিনিসই আছে ক্রাফটিং টেবিল দিয়েই তৈরি হয়। হ্যাঁ গাইস, একটা ব্রেড মারতে পারলাম, মাত্র একটা, আমাকে একটা ওয়াটার বাকেট দরকার, একটা ওয়াটার বাকেট হয়ে গেল, আমাকে একটা সিল দরকার, এখন আমাকে একটা শট দরকার, শটের জন্য আগে স্টিক নেই, কোনো সমস্যা নেই, আমি স্টিক নিজে থেকে বানিয়ে নিলাম, এখন একটু শট টাল বার বানিয়ে নিলাম, এখন সব কিছু হয়ে গেছে, ডান। দাঁড়ান আপনাকে দেখে যে আমি এখন কেমন দেখতে লাগতেছি, হ্যালো গাইস, এই যে আমি এখন দেখতে লাগতেছি, ইয়েস 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 ইয়েস, গাইস তো এখন যা যাক হচ্ছে, এখানে কোথায় যাবো কি বলতেছিলাম, ও রাত হচ্ছে রাত হচ্ছে, ঘুমাতে হবে, কারণ জম্বিসে হাটাই মার খাইতে চাই না প্রথম দিনই, ওই যে তোমার জন্য ফানেস আছে, আমি ফানেস বানাবো কেন, হ্যাঁ ফানেস হচ্ছে মাইনক্রাফ্টের চুলা, চেস্ট হচ্ছে ওরে হচ্ছে দ্বারের মতো কাজ করে, চেস্ট আই থিঙ্ক রিয়েল লাইফেও আছে, আমি সঠিক জানি না, এটা আমার মনে হয় যে চেস্ট রিয়েল লাইফেও আছে, ওয়াটার পার্কে তবে এই জন্য চাইলাম কারণ ওয়াটার পার্ক মাইনক্রাফ্টে আনলজিক্যাল জিনিস অনেক ভরে আছে, তাই ওয়াটার বাকেট তো ওটা থেকে একটা, ওকে এখন মানে ওয়াটার না মানে আপনি যদি উঁচু থেকে পড়েন তাহলে আপনি মারা যাবেন, কিন্তু আপনার কাছে যদি ওয়াটার বাকেট থাকে আর যদি আপনি এভাবে দেন তাহলে হচ্ছে আপনি বেঁচে যাবেন, এটা একটা ট্রিক মাইনক্রাফ্টে মানুষের ট্রিক বের করছে, এটা কিছু লোক পারে না, কিন্তু আমি ভাবি এটা কেন হচ্ছে কিছু লোক পারে না, কি ইজি, এই তো ভাবুন এটা একটা আসলে মানে ট্রিক, ভাবো যে আমি এখন নিচে থেকে পড়বো, দেখুন আমি হলো না আমারটা কম্পিউটারে ভালো পারি, বুঝলেন, ওরে আগে নিচেই পড়ে পারি, আচ্ছা নিস এই ঘরকে আমি টেম করবো, এই ঘরকে আমি টেম করবো, টেম হও, ও টেম হয়ে গেছে, তুই কি কাজ করো, আমাকে কি দিবে, এগো ওই মিলে বলছে বাপরে বাপ এনচান্টমেন্ট শট, এনচান্টমেন্ট মানে পাওয়ারফুল, তা লোহা ওটাও কেন আমার কাছে লোহা শট আছে, কিন্তু এনচান্টেড নাই, ওয়েট মানে সব একটা ভিলেজ থাকি না, এই পাশে ভিলেজ নাই, এনিয়েস আজকে অনেক কিছু করে নিলাম, তো আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।